মুখ্যমন্ত্রী যেন ভেবে না থাকে শিরোগড়ের জন্য ক্ষমতা এসছেন জিতেনকে তাড়িয়েছিলেন কংগ্রেসের সহযোগ তাড়িয়ে তাড়িয়েছেন এই সরকারকে হাঁটাতে আমাদের বেশি সময় লাগবে না সংঘবদ্ধ ভাবে সমস্ত কর্মী মানুষ এই দুটো শ্রেণীর মধ্যে লড়াই হবে কোন রাজনৈতিক দলের লড়াই দরকার নেই তার রাজনৈতিক লড়াই হবে স্বৈরাচারিতা বরং গণতন্ত্রকে মানুষের লড়াই স্বৈরাচারী মানুষের সঙ্গে অত্যাচারিত মানুষের লড়াই হবে সেই লড়াই মানুষ জিতবে এবং তারা ছেড়ে থাকছে আসবে একথা যেন মনে রাখে আর স্বৈরাচারীদের ইতিহাস কি আমরা দেখেছি তাদের যে করুণ পরিণত হয় আগামী দিনে সেই করুণ পরিণতির জন্য মমতা ব্যানার্জিকে অপেক্ষা করতে হবে যদি দেখা ছিল পাবেন কিনা জানি না সেই করুণ পরিণতি আগামী দিনে তার জন্য অপেক্ষা করছে তৈরি থাকুন মানুষ হেসেছে মানুষ দেখেছে মানুষ তৈরি হয়েছে এই সবাই কথা বলে অনেক বক্তা আছেন বক্তারা থাকুন তারা বক্তব্য রাখবেন আমি আজকে তাড়াতাড়ি চলে যাবো মানুষ ভাইয়া অনুষ্ঠান আবার আমি আসবো পরে আনছি এসে কথা বলবো ধন্যবাদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আমি এরপর আমাদের জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী সাবিনা ইয়াসমিনকে আমি তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অসংখ্য ধন্যবাদ মান্নান সাহেবকে তিনি এসছেন মঞ্চে আমাদের শুভেচ্ছা দিতে এবং সাহস দিতে মানসিক জোর দিতে এবার বক্তব্য রাখবেন শ্রীমতী সাবিনা ইয়াসমিন উপস্থিত সমস্ত বিধায়করা ছাত্র পরিষদের সভাপতি প্রদেশ কংগ্রেসের আধিকারিকগণ সাংবাদিক